বুলবুল ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে সব রকম ব্যবস্থা নিল আরামবাগ পৌরসভা। একদিকে মাইকিং করে চলছে সতর্কবার্তা, অন্যদিকে পৌরসভায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সেখান থেকে দুর্গত বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ত্রিপল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস। সারা রাত্রি কন্ট্রোল রুম খোলা থাকবে বলে জানিয়েছেন উপপৌরপ্রধান রাজেশ চৌধুরী। এছাড়া থাকছে মেডিকেল টিম, বিপর্যয় মোকাবিলার দল, পৌরসভার কর্মীরা। পৌর এলাকার বাসিন্দাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। ব্যবস্থা বলতে আমাদের সারা রাত্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখানে আমাদের ইলেকট্রিক, কনজারভেন্সি, রিলিফ, মেডিকেল টিম, অন্যান্য যানবাহন সবাই থাকছে। আমরা সারা রাত্রে থাকবো, যে কোনো রকম সমস্যা আমরা এখান থেকে আমাদের পৌরসভার পক্ষ থেকে দুর্যোগ প্রভাবিত এলাকায় যদি কোনো সমস্যা থাকে সেখানে আমাদের টিম গিয়ে পৌরসভার পক্ষ থেকে গিয়ে পৌঁছাবে। তো অনেক বাড়ি বাড়ি জল ফল পড়ছে, কী ব্যবস্থা? হ্যাঁ, আপৎকালীন হিসাবে আমরা ত্রিপল দিচ্ছি। যেমন কিছু মানুষ এসছেন কিছুক্ষণ আগে 11 নম্বর ওয়ার্ড থেকে, ত্রিপল দেওয়া হচ্ছে এবং টিউবওয়েল এগুলো খোলা আছে। যাদের মাটির বাড়ি, যদি মাটির বাড়ি আমাদের শহরে খুবই কম আছে, মাটির বাড়ি যদি যাদের থাকে এবং যে সমস্ত নদীর ধারে যারা আছেন তাদেরকে রেস্কিউ করার জন্য আমাদের কলেজ বিল্ডিং, স্কুল বিল্ডিং, আমাদের কমিউনিটি হল এবং থার্ড সেন্টার সব জায়গায় ব্যবস্থা করা আছে।